আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বাসায়, একদম আমার ছোট্টকালের ফ্রেন্ডের বাসায়। ওর নাম হচ্ছে নিপা। তো ও খুব হচ্ছে ভালো মেহেদি দিতে পারে, ও একজন হেনা আর্টিস্ট এবং ওর অনেক গুণ আছে, অ্যাজ লাইক আমার মতন অনেক গুণের অধিকারী। তো ও হচ্ছে আমাকে বলছিল দোস্ত, ও প্রায়ই আমাকে মেহেদি দিয়ে দেয়, তো এমনি তো বলছিল দোস্ত বাসায় আয় আর একটু আড্ডা দিয়ে কথা বলি আর তোকে একটু মেহেদিও দিয়ে দেই। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ও আমাকে মেহেদিটা দিয়ে দিল। আর এর মধ্যে একটা রিজন আছে, ও অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে সবসময় মেহেদি দিয়ে দেয়। আর আজকে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, যেহেতু আগামীকাল আমার একটা শ্যুট আছে তো ওইর জন্য দিলাম। আরেকটা কথা হচ্ছে ওর একটা মেহেদি পেজ আছে, ও হচ্ছে মেহেদি দিয়ে দেয়। তো পুরান ঢাকার আশেপাশে যারা আছেন, যদি মেহেদি দিতে দিতে চান তাহলে অবশ্যই ওকে ইনবক্স করবেন। আমি ক্যাপশনে ওর আইডিটা মেনশন করে দিচ্ছি। আর এখন দেখতে পাবেন আমার ফ্রেন্ড আমাকে ওর গাছের একটা খুব সুন্দর ফুল ফুটেছে, ওটা আমাকে গিফট করলো। আমরা ছোট থেকে এরকম অনেক মানে মিল, আমরা কখনো আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি, মানে এত বছরের বন্ধুত্ব, প্রায় 20 বছরের উপরে, আমাদের কখনো কোনো দিন ঝগড়াও লাগেনি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার ফ্রেন্ড আমাকে মেহেদি দিয়ে দিল, ইভেন অনেক নাস্তা পানিও দিয়েছিল, সেগুলো খেলাম বসে বসে। এখন একটু ভিডিও নিচ্ছিলাম, ভাপ টাপ নিচ্ছিলাম। তো এ হচ্ছে কথা, যারা মেহেদি দিতে চাচ্ছেন অবশ্যই আমার ফ্রেন্ডকে নক দিবেন। যদি পুরান ঢাকার আশেপাশে হন তাহলে নক দিবেন, আদারওয়াইজ ঢাকার একটু বাইরে হলে কেউ নক দিবেন না, এটা একটা রিকোয়েস্ট। তো এই তো রাতের বাজে, এখন 9টা, বাসায় চলে যাব। আমি দুই হাত ভরে দিতে চাচ্ছিলাম বাট সময়ের কারণে দেওয়া হয়নি, কজ এতদিন পরে আমাদের দেখা, যে এত কথা বলছিলাম আমরা, এত আড্ডা, একদম মানে কি বলবো, আড্ডা দিচ্ছিলাম যে সময় যে কিভাবে চলে গেছে বলতে পারি না। তো আজকে এতটুকু দেই, ঈদের মধ্যে হতে হচ্ছে আবার দিব, তো এর জন্য এখন এক হাতেই দিয়ে নিলাম, বাকিটা আমি বাসায় গিয়ে ফিল আপ করে নিব। তো এই তো এরপরে কিছু পিকচার্স নিয়ে নিব আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মেহেদিটা দেওয়া। তো ছবি দেখতে দেখতে থাকেন আর আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।